শিবাজী মোড় তৈরি করার জন্য আমি কোতুলপুরের ব্যবসায়ী বন্ধুদেরকে শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানাই। ওনারা যদি আমার পাশে না দাঁড়াতেন, আমাদের পাশে না দাঁড়াতেন, তাহলে এই নেতাজি মোড়ের শ্রীবৃদ্ধি করতে আমরা কিন্তু পারতাম না। তাই সমস্ত ব্যবসায়ী বন্ধুদেরকে আমি সবসময় শুভেচ্ছা শ্রদ্ধার আসনে রাখি যে আপনারা কোতুলপুরের সার্থক করেছেন নেতাজি মোড়কে আজকে সৌন্দর্যায়ন করতে, একটা নতুন করে বাস স্ট্যান্ড রূপান্তরিত করার ক্ষেত্রে। আজকে এই যে নেতাজির মর্মর মূর্তি, সেটা আজকে তৈরি করেছেন নেতাজি সুভাষ ক্লাব, সবুজ সংঘ, সেই সবুজ সংঘের সহযোগিতা এবং আমার ফ্যামিলিগত সহযোগিতায় আজকে এই মূর্তিটা আজকে নতুন করে আমরা প্রতিষ্ঠার রূপ দিতে পেরেছি। তাই এই নেতাজি মোড় হচ্ছে আমাদের প্রাণের কেন্দ্র। কোতুলপুর বলতেই বোঝায় কোতুলপুর নেতাজি মোড়, যেখানে একটা ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের ধারাবাহিকতাকে আজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদের সকলের কাছে আহ্বান রাখি, এগিয়ে চলুন, এগিয়ে আসুন, আমরা যাতে নতুন করে আবার কোতুলপুরকে সুন্দর আসনে বসাতে পারি, নতুন করে কোতুলপুরের ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করে নিয়ে যেতে পারি, সেই বার্তা আমি আপনাদের সকলের কাছে রাখলাম। কালী পুজোর পরে কোতুলপুর নেতাজি মোড়ে ট্রাফিক সিগন্যাল, কালী পুজোর পরেই নতুন করে ট্রাফিক সিগন্যাল বসবে কোতুলপুর নেতাজি মোড়ে, কোতুলপুর চৌরাস্তার মোড়ে। সুতরাং এটা আমাদের একটা স্বপ্ন ছিল যে এটাকে একটা অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া, যাতে অ্যাক্সিডেন্টকে বন্ধ করা যায়, এখানে একটা ট্রাফিক সিগন্যালের দরকার আছে। অলরেডি আমরা 28 লক্ষ টাকা পেয়েছি, 5টা ট্রাফিক সিগন্যাল তৈরি হচ্ছে, একটা কোতুলপুর নেতাজি মোড়, একটা কোতুলপুর চৌরাস্তা, একটা গেলিয়া না ছাত্রার মোড়, একটা কুম্ভস্থল, আর একটা জয়পুর বাস স্ট্যান্ড। এই হচ্ছে কোতুলপুর বিধানসভার 5টা ট্রাফিক সিগন্যাল আজকে নতুন করে সজ্জিত হবে কোতুলপুরের বুকে, সেটা আপনাদের পূর্ণ সহযোগিতায় তৈরি হয়েছে। বাংলার সংস্কৃতিকে পরিবর্তন করতে চায়, যারা বাংলার মনীষীদের কোনো ছবি দেখেনি, যারা বাংলার সংস্কৃতি বোঝে না, তারা পরিবর্তন করতে চেয়েছে। বিদ্যাসাগরের মূর্তি বসে সেখানে হয়তো দিলীপ ঘোষের মূর্তি বসিয়ে দিচ্ছে, এই বিরসা মুন্ডা একটা নতুন করে শিকারীর মূর্তিকে বিরসা মুন্ডা করে দিচ্ছে, অর্থাৎ ওখানে দুদিন পরে অমিত শাহের মূর্তি বসে যাবে। সুতরাং তারা চাইছে যে বাংলার যে ভগবান সংস্কৃতি রয়েছে তাদেরকে তারা কিন্তু মোটেই মেনে নিতে পারছে না, নতুন করে তারা এই ধরনের মনীষীদেরকে তারা বসাতে চাইছে। যেমন কোতুলপুরের জয়রামবাটিতে মা সারদা দেবী রয়েছে, দুদিন পরে হয়তো লকেট চ্যাটার্জি তার মুখটা বসিয়ে দিয়ে বলবে যে এটা মা সারদা দেবী, বুঝতে পারছেন? তাহলে ওনারা যেহেতু বলেই দিয়েছেন এটাই বিরসা মুন্ডা, মানে আজকে আদিবাসী সমাজকে পদদলিত করেছে, আমাদের বাংলার মানুষকে কুকুর বিড়াল ছাগল ভাবছে, তার প্রতিশোধ কিন্তু আমরা নেবই। 2021-এর নির্বাচনে বিজেপি যে সাফ হবে সেটা কিন্তু একের পর এক রাজ্য শুরু করে আসছে, বাংলা এসে একবার বঙ্গোপসাগরে তারা পড়ে যাবে। ভোট আসছে তো, তাদের তো আসতে হবে, এখন দেখুন না কতজন আসবে, ভোট এলেই তাদের প্রেম উতলে পড়ে, দলিত মেরে দলিত প্রেম, কারণ বিজেপি যে সেম সেম সেটা তো দেখাতে হবে, ভোট নিতে হবে না। সুতরাং দলিতের বাড়িতে খেতে হবে, শুতে হবে, ঘুমোতে হবে, যা খুশি বলতে হবে, সুতরাং এখন তাদের প্রেম উতলে পড়বে, যত রকম সাহায্যের হাত তারা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তারা যে ভয়ঙ্কর সেটা আমাদের এসসি এসটি এবং সাধারণ মানুষ আজকে বুঝতে পেরেছে। অলরেডি তৃণমূলের ভোট বাক্স বেড়ে গেল উনি আসার পর। আমি মনে করি যে আদিবাসী এবং এসসি এসটি সমাজ আজকে পুরোপুরি বিজেপির বিরুদ্ধে, যেভাবে তাদের ভগবানের প্রতি, আমাদের ভগবানের প্রতি অশ্রদ্ধা, আমাদের ভগবান বিরসা মুন্ডা, চাঁদ ভৈরব, সিধু কানু, বিআর আম্বেদকর, সুতরাং তাদেরকে যেভাবে পদদলিত করা হচ্ছে, তাদের মূর্তিকে যেভাবে ভেঙে ফেলা হচ্ছে, তাতে বিজেপি আর কোনো ভোট পাবে বলে মনে করি। প্রতিবাদী আওয়াজ।